এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে আইকনটি আছে সেটা বাসে দিতে ভুলবেন না এবং ভিডিওটি করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার আসসালামু আলাইকুম বিহার শাসেকর ভালো আছেন তো আজকে মোবাইল ডাটা সিক্রেট একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি তো দেন আপনি মোবাইল মোবাইলটাটা অন করে দেন তো মোবাইল ডাটা অন করার পর তো আপনি আমি যদি ইউটিউব ওপেন করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ওপেন হচ্ছে না তো এক্ষেত্রে যদি আমি ফেসবুক ওপেন করছি তো সেটি দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু ওপেন হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের কম এমপি থাকে তো আপনি চান যে আপনার বন্ধু তো ইউটিউব না দেখে তো আপনি সেটি কাজকে দেখাবো যে আপনি যেগুলো অ্যাপ হাইড করে রাখবেন তো সেগুলো ডাটা ব্যবহার করতে পারব না যেমন ইউটিউব আপনি যদি সিকটেড করে রাখেন তাহলে কিন্তু ইউটিউব সে ব্যবহার করতে পারব না তো আজকে সে বিষয়ে দেখাবো তো দেখতে থাকুন মাল্টিটেক ভিডিও তো আমি আলামিন আপনাদের সাথে আছি তো চলুন শুরু করা যাক তো সেই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপটি ডাউনলোড করার জন্য স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে ইন্টারনেট ডেটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছে সেক্ষেত্রে আমি ওপেন করে নেব তো ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস চলে আসার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তো এটা অফ অফ থাকবে আপনাকে এটা অন করে নিতে হবে তো আমি এটা অন করে নিচ্ছি অন করার পর আপনি যেগুলো ডাটা মানে ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি ইউজ না করতে চান যে আপনার ফোন কেউ নেবে তো সেক্ষেত্রে যেগুলো অ্যাপ আপনি সিলেক্ট করে দিবেন এখানে তো সেগুলো অ্যাপ সে ব্যবহার করতে পারবে না তো আমি আপনাদের দেখানোর জন্য ইউটিউব দিচ্ছি তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে দুটি অপশান রয়েছে তো আপনি চান যে ওয়াইফাই আপনার কানেকশন আছে সেক্ষেত্রে ওয়াইফাই কানেকশন করেও সেই ইউটিউব দেখতে পারবে না তো আপনার বন্ধু সেক্ষেত্রে এটি দেখতে পারবেন না তো এছাড়াও যে আপনি চান যে ডাটা ব্যবহার করবেন কিন্তু সে দেখতে পারবে না তো তার আগে আপনি এই সেটিংটি করে নেবেন তো এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ডাটা তো আপনি যেটা দিতে চান তো দিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি তো এই মুহুর্তে আমি যদি আরও কিছু অ্যাপ যোগ করি তাহলে আমি আপনাদের দেখানোর জন্য আরও কিছু অ্যাপ যোগ করছি তো এখানে ফেসবুক আমি দিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে আমি যদি ফেসবুকও ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু এখন এই মুহূর্তে ওপেন হবে না কারণ এটি সিক্রেট লক করা রয়েছে তো এক্ষেত্রে এরপর যদি আমি ইউটিউব ওপেন করি তারপরে দেখতে পারবেন যে ইউটিউব ওপেন হবে না তো এটি সারানোর জন্য পরবর্তী সময় আপনি কী করবেন তো যখন আপনার কাছে আসবে তখন ঠিক ইন্টারনেট গ্রাট অ্যাপ্লিকেশনটি চলে যাবেন চলে যাওয়ার পর এগুলো দেন আনেবল করে দেবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে পরবর্তী সময় কিন্তু ইউজ করতে পারেন খুব সহজেই ইউজ করতে পারবেন তো এই মুহূর্তে আমি যদি ইউটিউব ওপেন করি তো দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি ইউটিউব ওপেন করি তো দেখতে পাচ্ছেন যে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে তো এছাড়াও যদি আমি ফেসবুক ওপেন করি তো দেখতে পাচ্ছেন যে ফেসবুকও ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনি এই গুলো ব্যবহার করতে পারবেন তো আজকে বেশ এতটুকু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন দেবেন করতে হলে তো আপনাকে এটি অন অন থাকবে তো আপনাকে এটি অফ করে নিতে হবে তো